আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা কুকিং রেসিপি নিয়ে এসেছি, জাস্ট আপনার ভেরি হেলদি ইয়ামি ডায়েট এবং কেটো ডায়েট যাই বলেন না কেন, সব কিছু ব্যাপারে এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে। আর শীতে তো এখন বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায় বাংলাদেশে বলেন, আর আমাদের এখানে বলেন সব জায়গায়। আপনারা আপনার পছন্দ মতো সবজি দিয়ে জাস্ট আপনারা এই ভেজিটেবল রেসিপিটি করে নিতে পারেন। এই যে আমি এখানে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি, এখানে নিয়েছি আপনার লাল মূলা, এটা হলো স্যালারি, কুমড়া, তারপর নীল নাম, স্ট্রিং বিনস, ক্যারোট, এই তো এই যে জাস্ট কাটাকাটির সমস্যা আমার একটু আছে, সেজন্য আমার উনি আমাকে একটু কেটে দিচ্ছেন। হার্ড জিনিসগুলো আমি একটু কাটতে পারি না, বা হাতে আমার একটু সমস্যা, আপনাদের সাথে সবসময় বলি শেয়ার করি, সেজন্য আমার উনি এগুলো একটু কেটে দিচ্ছে, এই যে হার্ডগুলো আর কি। এই কুমড়োগুলো এখানে পাওয়া যায়, খুবই মজার, এগুলো আমরা জাস্ট চোখলা সহ নিয়ে নিই, ওপরে এটা ফেলি না। এই তো এই যে কলিফ্লাওয়ারও নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম ব্রোকলি, এই তো ক্যারোট, আপনার কুমড়া, আর নিয়েছে এখানে আপনার স্ট্রিং বিনস, আছে মূলা, আর স্যালারি, এগুলো সব এভাবে কেটে নিয়েছি। আর পরিমাণটা জাস্ট আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 1.5 কাপ হয়েছে কি কি কোনো, মানে কোনো আইটেম 1.5 কাপ হয়েছে আবার কোনো আইটেম 2 কাপ হয়েছে, এভাবে আমি নিয়েছি। এই তো এখন আমি রান্নাটা করব। এই যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম, তেল আমি দিয়েছি ভালো 1 কাপ দিয়েছি। দিয়ে এখন আমি যে আপনার আস্ত জিরা আর আস্ত ধনিয়া আর কি দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, দিয়ে এটা একটু ভেজে নেব। আর এটা হলো কারি পাতা, এই যে কারি পাতা মনে হয় আপনারা সবাই চেনেন, এই যে কারি পাতা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতোই দিবেন। জাস্ট আমি এখানে দিয়েছি 1/2 কাপের মতো জাস্ট দিয়ে, এটা আমি অনেক সময় ফ্রিজে আর কি ড্রাই করে রাখি, দরকার যখন লাগে তখন রান্না করি। এটা দিয়ে একটু ভেজে নেব, ভেজে নিয়ে একটা সুন্দর একটা স্মেল আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ, একটু বেশি দিয়েছি যেহেতু সবজিগুলো বেশি, সেজন্য দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে আবার এর মধ্যে আবার একটু ফ্লেভারের জন্য 4টা শুকনো মরিচও দিয়ে দিলাম, শুকনো মরিচের ফ্লেভারটা ভালোই লাগে, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি, আমি জাস্ট ভেজে নিয়ে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 2 চামচ, 2 চামচ দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের ঘ্রাণটা যেন চলে যায়, কাঁচা গন্ধটা যেন না থাকে, এটা সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো তেলে দিয়ে রান্না করতে পারেন, যে কোনো জাস্ট আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সরিষার তেল, রান্নার তেল, যে কোনো তেল, আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেছি। ভালো করে জাস্ট ভেজে আমি জাস্ট একটু পানি দিয়ে দিয়েছি, এখানে জাস্ট 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো দিব তো, সেজন্য যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি, আর মশলাটা যাতে সুন্দরভাবে কষানো হয় সেজন্য আর কি পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব জাস্ট মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ দিয়েছি 1 চামচ, হলুদ দিয়েছি আপনার 1/2 চামচ, আর ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচ। এই সব কিছুই আপনার অল্প করেই দিয়েছি, জাস্ট মরিচটা একটু বেশি দিয়েছি যেহেতু আমরা ঝাল খাই, আর তাছাড়া ভালোই লাগে, খারাপ লাগে না। স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিব, জাস্ট কষাতে কষাতে জাস্ট আবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে আপনার কষানোটা ভালো হয়, মশলাটা ভালো করে কষে আর কি, কাঁচা গন্ধটা থাকে না, খেতে ভালো লাগে। চুলার আঁচটা জাস্ট বাড়িয়ে রান্না করেছি, আপনারা ওভাবে করতে পারেন, মিডিয়াম আঁচেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি যে সবজিগুলো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে ওগুলো আর কি ভেজে নেব, মানে কষিয়ে নেব আর কি, একটু নরম করে নেব, সেজন্য দিয়ে দিলাম স্ট্রিং বিনস, স্ট্রিং বিনসের সাথে একটু পানিও দিয়ে দিলাম জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। এটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি,
আমাদের ইনস্ট্যান্ট বিনসটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমার জাস্ট 2 মিনিটের মতো লেগেছে, এখানকার সব কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন আমি জাস্ট কিছু ভেজিটেবল দিয়ে দিব, যে স্যালাডটা দিচ্ছি, স্যালাডটা ক্যারোট দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে মশলার সাথে সবকে সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে আপনার যে মূলা, মূলাটা দিয়ে দিব এখানে। মূলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা আবার একটু সিদ্ধ করে নিতে হবে, সব কিছু যতক্ষণ লাগে সিদ্ধ হতে। তিন মিনিট পর আমি ঢাকনা খুলে এখন আরও কিছু সবজি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি এখানে আপনার, এটা ভালো করে নেড়ে নিচ্ছি আর কি। এই যে একটু আপনার সিদ্ধ হয়েছে, ভালোই। যেসব সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে ওগুলো একটু আগে দিচ্ছি। ওই দিয়ে দিলাম কুমড়া আর আপনার কপিটা, ফুলকপিটা দিয়ে এটা একটু ভালো করে নেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করব। 5 মিনিট পর রান্না করার পর আমি এখন ঢাকনা তুলে আবার একটু ভালো করে নেড়ে দিব, নেড়ে তারপর দিয়ে দিব এখানে ব্রোকলিগুলো। ব্রোকলি জাস্ট অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য সবার শেষে দিচ্ছি। আগে দিলে এটা একদম নষ্ট হয়ে যাবে, জাস্ট সব কিছুর সাথে মিশে একটা বিশ্রী একটা টেস্ট আসবে, সেজন্য আর মানে আমি সবার শেষেই দিলাম। সবার শেষে দিলেই ভালো হবে। এভাবে আমি দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নেব, ভালো করে নেড়ে জাস্ট আবার একটু সিদ্ধ করে নিব। আমি বুকরি দেওয়ার পর 2 মিনিট রান্না করেছি, রান্না করে যে জাস্ট আমার লুক। এখন আমি জাস্ট ধনে পাতা দিব, ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে দিব। ধনে পাতা দিয়েছি এখানে হাফ কাপ, হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়েছি, দিয়ে এটা আর কি টেস্টে মানে আর কি বাড়িয়ে দেয় ধনে পাতার টেস্টটা, সবজির সাথে খুবই ভালো লাগে। দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে তারপর আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার এই সবজি ভাজি। এটা আমার নাম দিয়েছি মিক্স সবজি ভাজি, আমার না দেওয়ার নাম এটা। জাস্ট যদি ভালো লাগে রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটা লাইক দিবেন প্লিজ। আর এটা আপনারা সব কিছুর সাথে খেতে পারেন, ভাত রুটি শুধু সব কিছুর সাথে ভালো লাগবে। এই যে আমি জাস্ট এখানে খেয়ে নিচ্ছি রুটি দিয়ে আর কি, মানে রুটি দিয়ে আমার উনি খুব পছন্দ করে, সবাই খুব পছন্দ করেছে এই রেসিপিটি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।